শুভ সকাল বন্ধুরা, এখন বাজে গিয়ে 7:30, জাস্ট এই মাত্র উঠলাম, 10 মিনিট হবে। বাইরের ভিউটা একবার দেখালাম, বেশ রোদ উঠেছে, কারণ 7টার মধ্যে এখন রোদ উঠে যায় ঝলমলে। এদিকটায় আমাদের রোদ এখনো আসেনি। আর কোনো কাজে হাত দেওয়া আগে আমি এরকম এই কাজে হাত দিলাম, মানে টিফিনটা বানাতে হবে, ঘুগনি করবো, ঘুগনি মুড়ি থাকবে, তো ভাবলাম যে মটরটা সেদ্ধ করতে দিই আগে, দিয়ে কোনো কাজে হাত দেবো বাসি কাজে। তো চলো এখন আসলাম বাইরে, আর এই যে জামা কাপড়গুলো সব আজকে কাচবো, নোংরা হয়েছে। আর এদিকে টাইম কলে জলও চলে এসছে, গামলায় জল ভরাই আছে। চলো আমার গাছপালাগুলো দেখি জল দিতে হবে। বেগুনটা মনে হচ্ছে বড়ই হচ্ছে না, সেইটুকুই আছে, এইটাও তাই। আর ডোবাতে অনেক জল শুকিয়ে গেছে। আর এই যে কুকারে বসিয়ে দিয়েছি ঘুগনি, আর এই যে মেয়ে এখনো ওঠেনি, শুয়ে শুয়ে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে আর নিজের মার্কশিটটা দেখছে, রেজাল্টটা। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, মশারি তুলবো আমি, ওঠো ঝাড়ু দেবো, চলো ওঠো, ব্রাশ করে ওঠো। আর সকালের বাসি কাজকর্ম সেরে তারপর টিফিনে ঘুগনি মুড়ি থাকছে, মানে আজকে ঘুগনি মুড়ি খাওয়া হবে, তো ঘুগনি বানিয়ে আমি দেখো চলে এসেছি বাইরে ব্রাশ করতে। ঘুগনি বানিয়ে নিয়েছি, ঘুগনি বানিয়ে খাওয়াও হয়ে গেছে, মানে তোমাদের দাদা ভাই মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি এ দেখো নিয়েছি ঘুগনি মুড়ি, এই যে এখন খাবো, আর ভাত বসিয়ে দিয়েছি, আজকে মেয়ের স্কুলে যাব, ভর্তির ডেট কালকে ছিল। আর এখন মেয়েকে পড়তে বসিয়েছি, এই যে মেয়ে এখন পড়া করছে, তো এখন মেয়েকে পড়তে বসেছি, রান্না বান্না কমপ্লিট করে। আর বাজে গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে সন্ধ্যা, বাজে গিয়ে 7:30 বাজে, 7:30 বেজে গেছে। আর এই যে রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম, মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে জুতো পরছে বাইরে গিয়ে, আর সে দুপুরবেলায় না, সে 12টার সময় এসেছি, দেখছি দাঁড়াও, এই যে আর সেই 12টার সময় সে রান্না বান্না কমপ্লিট করে তারপরে স্কুলে গেছিলাম, তো স্কুলে ভর্তি হওয়া হয়নি, দেখা যাক কাল পরশুতে হয়ে যাবে। আর আজকে যাচ্ছি গিয়ে বলে দিই, আজ পিকনিক আছে একটু, তো ওখানেই যাবো, তোমার দাদা ভাই চলে গেছে অলরেডি, আর মেয়ে আর আমি এখন যাবো, এখন বাজে গিয়ে 7:30। অবশেষে আমরা এদেখো পৌঁছে গেছি পিকনিক স্পটে, তো চলো একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে। আর এটা হচ্ছে গিয়ে একটা অনুষ্ঠান বাড়ি, এখানে অনুষ্ঠান বাড়ি মানে ভাড়া দেওয়া হয়, এটা দোতলায়। আর রান্নাবান্না হচ্ছে, মানে পিকনিকে রান্নাবান্না হচ্ছে, সেটা নিচে হচ্ছে, তো এখনও পর্যন্ত সবাই আসেনি, মানে আসবে, তো আমরা চলে এসেছি আগে করে, তখন 7:30 কি 8টা বাজছিলো। আর এসে এরকম চিকেন পকোড়া দিয়েছে, তো চিকেন পকোড়া খাচ্ছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে কফি ছিল, তো চিকেন পকোড়া কফি খেয়ে একটু এই যে নাচ গান হচ্ছে, তো বক্স বাজছে ডিজে, তো একটু গানে তালে তালে সবাই নাচানাচি করছে, এই সময় আমি একটু ভিডিও করে নিলাম। মিউট করতে হলো গানটা, কারণ গানের ই কপিরাইট দিয়ে দেবে, এর জন্য আবার মিউট করে দিলাম। এরপর পুরোটাই সবটাই মিউট করে দিয়েছি, কারণ গান বাজছিলো, আর পিকনিক মানে তো হই হুল্লোড়, নাচা নাচি গান এইসব মজা আনন্দ এইসব না, তো এখন এখন হচ্ছে গিয়ে একটু নাচ গান করে এখন হচ্ছে গিয়ে গান, এই যে এখন দাদা গান করছে বাংলা গান, এখানেও কিন্তু মিউট করতে হলো, কারণ মিউজিক দিয়ে গানটা হচ্ছিলো, এর জন্যই আমি মিউট করে দিলাম। তো চলো দেখতে থাকো।
আর এখানে এসে সবার সঙ্গে বেশ হই হুল্লোড় মজা আনন্দ নাচ গান হলো আর ভীষণই ভালো লাগলো। মেয়েও ছিল, তোমাদের দাদাভাই ছিল, তো আমরা তিনজনে এসেছিলাম। আর এখন বাজে গিয়ে মানে তখন বাজছিল মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো আমাদের, যদিও ফিরতে আমাদের দুটো বেজে গেছিলো, দুটো না কটা বাজবে, ঘুমোতে দুটো বেজে গেছিলো, বাড়ি ফিরি মোটামুটি একটার পর। তো এখন খেতে বসবো। মেনুতে ছিল সাদা ভাত ছিল, ডাল ছিল, ফুলকপির পকোড়া ছিল, চিকেন ছিল, বেগুনি ছিল, আর হাঁসের ডিমের কষা ছিল, পাঁপড় ভাজা ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।